কুকিং ডিলাইটেড কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, এটা আমি তোমাদেরকে করে দেখাবো। এর জন্য আমার লাগছে চিকেন, একটা বড় সাইজের টমেটো পিউরি, চিজ গ্রেট করে নিয়েছি, ক্রিম, একটা বড় ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, ফ্রেশ ধনে পাতা নিয়েছি, হলুদ গুঁড়ো খুব অল্প নিয়েছি, কাশ্মীরি মির্চ একটু বেশি নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর লাগবে আমার গরম মশলা। আমি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। খুব বেশি নয়, হালকা গরম করে ভাজবো। আমার ব্রাউন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা, বড় ক্যাপসিকাম একটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর আমি আদা রসুনের পেস্টটা দেবো। ক্যাপসিকামটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার একে একে আমি পুরো মশলাগুলো সব দিয়ে দেবো। কাশ্মীরি মিষ্টিটা আগে দিলাম কালারটা ভালো আসার জন্য। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তেল ছেড়ে ছেড়ে আসবে। গরম মশলা দিয়ে দিলাম, এখনই গরম মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি চিকেনটা দেব। নুন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো, এবার চিকেনটাকে কষাতে হবে। আমি নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এতে আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি,
সেদ্ধ হওয়ার জন্য। নুন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। এবার চিকেনটাকে কষাতে হবে। আমি নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এতে আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি, মাংসটা আমার কষে এসেছে। এবার এর মধ্যে আমি চিজটা দিয়ে দেবো। আমি এখানে তিনটে চিজ কিউব নিয়েছি। আমি ক্রিমটাও দিয়ে দিচ্ছি, আমুলের ক্রিম এটা আমি ইউজ করছি। আমুলের যে ফ্রেশ ক্রিমটা হয় ওটা ইউজ করলাম। নাড়াচাড়া করছি। আমি আবার 3-5 মিনিটের মতন আমি আবার ঢাকা চাপা একটু দিয়ে দিচ্ছি। চিকেনটা হয়ে গেছে, আমি এতে ধনে পাতা দিয়ে দিলাম। আমি মানে যখন নিজে বাড়িতে করি এটা, আমি যখন এটা নিজে বাড়িতে করি তখন আমি ধনে পাতার সাথে এখানে এই যে ড্রাই যে কাসুরি মেথি, এই যে ড্রাই কাসুরি মেথি আমি একটু দিয়ে দিই। আসলে এর স্মেলটা ভালো লাগে। ড্রাই একটু কাসুরি মেথি ধনে পাতার সাথে আমি এটা দিই। আপনারা প্রয়োজন মনে করলে দেবেন, আর না চাইলে দেবেন না। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমি যেহেতু কসুরি মেথি দিলাম, আমি জাস্ট 2 মিনিট একটু আমি ঢাকাটা চাপা দিয়ে রাখবো। 2 মিনিট সার্ভ করার জন্য আমার চিজ চিকেনটা রেডি হয়ে গেছে। তোমরা এরকম ঘরোয়াভাবে বাড়িতে চিজ চিকেনটা বানাতে পারো। রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানিও, কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো।